আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন পর আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগটি অনেকদিন আগেই করা ছিল, ছোট ছোট ক্লিপ আমি ভিডিও করেছিলাম। আমার বার্থডে ছিল, বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে এতগুলো ফুল গিফট করেছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই ফুলগুলো। তো ছোট ছোট কিছু ক্লিপ ভিডিও করেছিলাম, আর আমি যা যা খেতে পছন্দ করি সবগুলোই আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। আমি অনেক তৃপ্তি সহকারে মজা করে খেয়েছি। তো পিৎজা, মিষ্টি, দই, রসমালাই, এগুলো আমার খুবই পছন্দ। তো এই জিনিসগুলো আমি খুবই খুবই মজা করে খেয়েছি। তার কিছুক্ষণ পরে বাহিরে বসে বসে চা খাচ্ছিলাম বারান্দায়। খুবই সুন্দর ওয়েদার, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ভিউ, আর প্রচুর বাতাস ছিল। যেহেতু এখন অনেক অনেক গরম, এই গরমের মধ্যে আসলে কোথায় গেলে ভালো লাগবে সেই চিন্তায় ভালো লাগে না, কই রেখে কই যাই কী করি, সারাদিন রুমের ভিতরে খুবই খারাপ লাগে। আর আমার বাচ্চা বলছিল যে চিকেন বল খাবে, তো ওর জন্য কিছু চিকেন বলও ভেজে দিলাম। এখন আরিয়ান বাবু বসে বসে খাবে, আর এখন হচ্ছে আমি মাছের খাবার দিয়ে দিচ্ছি। মাছগুলোর একটু একটু করে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমি অনেক শখ করে একুরিয়াম কিনেছি। আর এটা হচ্ছে পুডিং, ডাবের পুডিং। এই পুডিংটা আমি সকালবেলায় বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ও অফিস থেকে আসলে আমি ঠান্ডা ঠান্ডা ওকে খেতে দিব তার জন্য। মাশাল্লাহ পুডিংটা এত এত মজা হয়েছিল, আমি ফার্স্ট টাইম এই পুডিংটা বানিয়েছি। আর আজকে অনেকগুলো কাঁচা আম কেটেছি, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। নেক্সট ভিডিওতে আমি কাঁচা আম দিয়ে কী কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই আমার ব্লগ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।